দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। সবার জন্য রইল অনেক শুভেচ্ছা। ক্যানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের আজকের এই আয়োজনে আপনাদের সাথে রয়েছি আমি নাজমা কাজী। চলুন অনুষ্ঠান শুরু করা যাক একটি হারানো দিনের গান দিয়ে। যে থাগান থেমে যায় দীপ নেভে হায় মিলনের নিশি ভোরে যদি মনে পড়ে সেথায় খুঁজিও মোরে যে থাগান থেমে যায় আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে, একদিন এক মেঘ বালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম পুষ্মন্তর। মেঘ বালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনব না, যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে, শুনব না আর ও সব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্যে লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা, হঠাৎ তখন ভূত চাপল আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে, গিয়েই দেখি চেনা মুক্ত একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্য রকম, এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই মেঘ বালিকা, তুমি কি সেই?
সে বলেছে, মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম, তুমি আমার লেখার কথা বলেছিলে? সে বলল, সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই, আর সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায় দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়, আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায়, গাছের তলায় বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের চন্ডে। এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি আছে, যাও ফিরে যাও, লেখো আবার, এখনো পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত, তুমি যাও মন দাও গে তোমার কাজে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে।
বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠান। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন bangla-television.net। প্রণবেশ পোদ্দার দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সেবায়। আরইএসপি লাইফ ইন্স্যুরেন্স, আরআরএসপি নতুন ইমিগ্রেন্টদের প্রাথমিক সেটেলমেন্ট। আমি প্রণবেশ, আপনাদের সেবায় সব সময়। 3028 ড্যানফোর্থ অ্যাভিনিউ। পল্টু কুমার শিকদার, বাংলা ভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার। ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। বাড়ি কিনবেন? কি অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। জলের গলে জোছনা খেলে আমি শুধু অবাক যে আমার ভেতরে ডুব সাঁতারে জলে কেলি কাকে যেন পে Thank you.
জ্যোৎস্নার ভিতরে বাড়ি ফিরছি কদিন, বাড়ি বলতে সেই যমুনার স্মৃতি, বুকের ভেতরে বেদনার নদী। আমার মা জেগে থাকে সারা রাত, জরাজীর্ণ শীর্ণ কায়ে ছায়া ফেলতে ফেলতে ক্রমশ এগিয়ে যাচ্ছে হিম মৃত্যুর গুহায়। খুক খুক কাশি আর ঘুমের মধ্যে আমার নাম ধরে ডেকে ওঠে, খোকা এলি নাকি। জ্যোৎস্নার ভিতরে বাড়ি ফিরছি কদিন, বাড়ি বলতে মেঠো পথ, গায়ের হালত, শিশিরে ভিজে থাকা ঘাস, নরম চাষের ভুঁয়ে শুয়ে থাকা হলুদ চাঁদ, সারি সারি গাছ, বাঁশ ঝাড়, ভুতুরে ছায়া, বনফুলের গন্ধ। জ্যোৎস্নার ভিতরে বাড়ি ফিরছি কদিন, আঁকা বাঁকা নদীটির ভাঙাচোড়া কুলবে, শৈশব কৈশর যৌবনের স্রোতে কত দূর ভেসে এসেছি আজ এখানে, কত প্রেম বিরহের স্মৃতি বুকে নিয়ে আজও হেঁটে যাই এই পথে, কতখানি বেদনায় এই মাঠ এই নদী, আকাশের অগণন তারা কালের প্রবাহে জেগে আছো, তবু কি শুনতে পাও কোন পথিকের ভাঙা পাঁচরের চাপা কান্না। জ্যোৎস্নার ভিতরে বাড়ি ফিরছি কদিন, চরাচর মাঠ ফসলের আদিগন্ত জমি, ভেসে যায় চাঁদের বন্যায় হু হু করে ওঠে মন। এরকম জ্যোৎস্নায় কোনো দিন তোমাকে নিয়ে পথ হাঁটা হলো না আমার। দেখছেন বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠান। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন bangla-television.net।
চাকু দেয়নি দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান ঠিক এক পক্ষকাল পরে একই সময়ে একই চ্যানেলে দেখবার আমন্ত্রণ রইল। আপনারা সবাই সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। ভুল করে শুধু
যেথা গান